আমার তো কোনোদিন বিয়ে শাদী হবে না, কখনো না। হইবে জননী, হইবে। সেই জন্য আপনার একটু জোর খাটাইতে হইবে। ইতি আপনার স্নেহধন্য নুরুল হুদা, আমি এবারে এত স্নেহ করে দিলাম। ও নুরুল হুদা, নুরু নুরু নুরু। ওস্তাদ আমার দীক্ষা গুরু, আপনি গুরুপত্নী। গুরুপত্নী মানে হচ্ছে মাস, মানে মা। আমাদের নুরুল হুদা একেবারে খাঁটি মানুষ বুঝলা, কিন্তু সাপ মানে যে সর্প, এটা হলো অত্যন্ত কঠিন এবং বিষাক্ত প্রাণী। যদি কোনো কিছু হয়, ওস্তাদ গুরুভক্তিতে সর্প বিষকে একদিন মধুতে পরিণত করবো। বিদ্যুৎ খনকারী নিয়ে ইয়ার কি ঠাট্টা করার ফল কি, সেটা একবার ভাইবা দেখো। নুরুল হুদারে নিয়ে বেহুদা চিন্তা করেন না মিয়া ভাই, ও এমনি এই রমনি কুস থাকতে ভালোবাসে। আপনি কামরূপ কামাখের সামনের কথা বলতেছেন ওস্তাদ, আমি ঠিক বলি নাই বুঝছি। কামরূপ কামাখাটা তোমার মাথায় ভালো মতোই ঢুকছে। লাক রিটার্ন স্ন্যাক না ওস্তাদ, লাক রিটার্ন বাই স্ন্যাক। হাসো কেন, কথার উত্তর দাও না। বলো না কোথায় চলে গেছিলে তুমি। এত সুন্দর বাসি তুমি কেমনে বাজো? শেফু, যদি তোমার মনের মধ্যে ভালোবাসা থাকে সব কিছু সুন্দর লাগে। দেখবে তো সব কিছু সুন্দর হয়ে গেছে। লাগবে না, আগে তুমি বলো এতদিন কই ছিলা। আরে আমি কই ছিলাম মানে? কই হারাই গেছিলা? আরে আমি কই হারাই যাম, আমি তো তোমার লগে আছি। তুমি যেখানে আমি সেখানে, এই যে তোমার সামনে আছি না, বিশেষ হয় না? বিশেষ হয় না? আচ্ছা কারো কারো তোমার সুখটা বাইন্ধা দিই। কি করো? কারো 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 সুখ বাইন্ধা দিলাম। আরে আটটা দাও, আটটা দাও, আটটা ধরো। আমি তোমার সামনে আছি না, তোমার লগ লগে আছি না, আছি না, আছি না, কো আছি না? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, ওরে বাবা মিশে কথাগুলো কেন তাইলে কো, এবার সুখ বন্ধ করো। সব বন্ধ করে দেওয়া, আমি তোমার লগে লগে আছি কিনা বন্ধ করো। কি সে করো না করো, কই তুমি? বসতে লাগে
কাজ দাতে মন চালিয়ে গোল করে যায় খড় কেটেন গিয়া যান। একটা জিনিস আমার মাথায় ঢুকলো না আজ পর্যন্ত, একটা মানুষ এতক্ষণ ধরে গোসল করে কেমনে? কোদার খাসি একটা, পাঁচ ঘন্টা ধরে ঘুমাইবো, তিন ঘন্টা ধরে গোসল করবো, চার ঘন্টা ধরে সাজবো। নোয়াবের বাচ্চা নোয়াব। আপনার মুখের যে কথার কোনো সিরি নাই এটা আপনি জানেন? ও হন আপনার কাছ থেকে আমার কথা সিরি শুন লাগবো? দেখেন গায়ে পরে ঝগড়া করতে আসেন না, আমার কাম করতে দেন। কাম করতেছে? হুম। ওরে আমার কপাল রে, জিন্দগিতে কেউ কোনদিন দেখছে এত বড় করে গরুর খড় কাটতে? এত বড় খড় গরুর মুখ দিয়ে যাইব? কোনো কাম শিখছে? খোদার খাসি একটা খালি খায় আর ফলে আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, একটা কাম যদি শিখতো পরের বাড়িতে গেলে তো দুদিনের মধ্যে 3 লাখ মেরে বের করে দিব, তখন এত ডাঙ্গর মেরে খাইবো কাটা। দেখেন মুখে যা আসে তা কইেন না কইলাম? ও আমার মুখে যা আসে আমি তাই কই, আর নিজে সারাদিন যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আমি সারাদিন বান্দির মতো খাটি আর এখন আসছে কইতে আমার মুখে যা আসে আমি তাই কই? আজে বাজে কথা কন না, আপনার একটা বদ খাইছিল। আমার খাইছিল তাই? ওই বাচ্চা মেয়ে আমার কাছে তুই কি জানো, তোর এত বড় সাহস এই তামাম দুনিয়ার কেউ আজ পর্যন্ত আমার স্বভাব নিয়ে কথা কইছে না, আর তুই আসো তোর এত বড় কই যা। এখন কাম করুন না, আপনি লাগে ঝগড়া করুন আপনিই বলে দেন। যে যেই কাম পারে না তুই সেই কাম করুন, দরকারটা কি জান? গোয়াল ঘরে গোবর আছে না, ওই গোবর দিয়ে ঘইটা বানান গিয়া বুদ্ধি শুদ্ধি কিছু থাকলে। ও মা, সাত সকালে আপনার সামনে দিয়ে আমি গোসল করে আসলাম, এখন আমি গিয়া গোবর ধরবো? ওরে আমার রাজকন্যা রে, গোবর ধরলে ইজ্জত যাবে। যান রাজকন্যা, যান আপনি ঘরে যান, ঘরে আপনার জন্য সিংহাসন পাতা আছে, সিংহাসনে যাই আপনি পায়ের উপর পাও তুললে বসে থাকেন, আমি মহিষের দুধ নিয়ে আইতেছি আপনার পাও ধুয়ে দেব। মহিষের দুধ দিয়ে আমার পাও ধোয়ানো লাগবো না, মহিষের দুধ দিয়ে নিজের স্বভাব চরিত্রটা একটু ধোন, তাহলে যদি আল্লাহর রহমতে নিজের খাইসলটা একটু বদলায়। অজাতের ঘরের অজাত, আগা ঘরে একটা বেদ্দপ মাইয়া মুখের কথা কাইরা নেয়, মাটিতে একটা কথা ফেলতে দেয় না, বেদ্দপ মাইয়া জন্ম নিছে এই দুনিয়াতে, কে এরকম বেদ্দপ মাইয়া দেখছে না? কাম দেখাইতে আসছে আমার সাথে বেদ্দপ মাইয়া, ওই বেদ্দপ মাইয়া। সিদ্দিক নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো। সাথের মেহমান কে? আমার শিষ্য, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা, উস্তাদের খাস শিষ্য আমি। আলহামদুলিল্লাহ। তা সিদ্দিক, তুমি নাকি দিনকে দিন সর্প বিশারদ হয়ে উঠতেছো? আপনাদের দোয়া, তবে সর্প জাতীয় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমার সাপ দুটোর অবস্থা বেশি ভালো না, আমার দুটো সর্প বিশেষ প্রয়োজন। কেন ভালো না? কেন ভালো না মানে যে কোনো সময় মারা যেতে পারে। আরে কামরূপ কামক্ষার সাপ মারা যাবে? আমার সাপ দুটো যে কামরূপ কামাক্ষার সেই কথা তো আপনাকে বলি নাই। সিদ্দিক তুমি না বললে কি হবে? আরে তোমার সুনাম তো চারদিক ছড়ায় পড়তেছে, তোমার যে ওই কামরূপ কামাক্ষার পথে যাতায়াত আছে সেটা সকলেই জানে। আপনাদের দোয়া আসি। আসসালামু আলাইকুম। সিদ্দিক তোমার সাথে যে আমার একটা কথা ছিল। জি বলেন। আরে গতকাল ওই লোক মুখে শুনলাম আর কি। হ্যাঁ। শোনার পর ধরি তোমার নিজ মুখে থেকে শোনার জন্যে মনটার ভিতরে আঁকুপাকু করতেছে। না না, লোকজনের কথা বিশ্বাস করবেন কি জন্যে? লোকজনের কথা বিশ্বাস করতে নাই। আরে শোনো শোনো, তোমার নিজ মুখের থেকে শুনতে চাচ্ছি, তুমি নাকি ওই অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই কামরূপ কামক্ষার পথে রওনা হও? কিসে বলেন আক্তার ভাই? আরে তুমি আমাদের গায়ের ছেলে, তোমার কথা শুনলে বুকটার ভিতরে ভরে যায়। আরে বলো না। আসলে আক্তার ভাই, এই সমস্ত বিষয় সব জায়গায় আলোচনা করা ঠিক না। তার মানে তুমি বলতে চাচ্ছ না? না আচ্ছা ঠিক আছে, বলার বোধ হয় নিয়মও নাই না। এখন আমি আসি আক্তার ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ
ওস্তাদ আপনি কি সত্য সত্য অমাবস্যা রাতের গুটগুটি অন্ধকারে কি ওই কামরূপ কামক্কা যান? সত্য বলুন ওস্তাদ, অন্য আলাপ করুন নুরুলহুদা, এই সমস্ত আলাপ সবসময় করাটা ঠিক না। জি জি আচ্ছা ঠিক আছে ওস্তাদ, ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ আমার তো সাপ ধরার বিদ্যাটা জানা দরকার না? কিন্তু কোনো দিকে তো সাপের অত্যাচার আছে বলে শুনি না, থাকলে না হয় দুই চারটা সাপ ধরতাম, তোমারও সাপ ধরার বিদ্যাটা শেখা হয়ে যেত। আমার লোক একবার থাকলে আমি সাপ ধরা শিখে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু নির্ভর করে আসলে ইচ্ছা শক্তির উপরে, বুঝছো? ইচ্ছা আর ধৈর্য থাকলে তুমি একবারেই এই বিদ্যাটা শিখে ফেলাতে পারো। ওস্তাদ আমার মাথা একটু হাত বুলে দিবেন, পাগল গুণানকার। শোনো নুরুলহুদা, ওস্তাদ তোমারে আমি একটা বিশেষ জায়গায় নিয়ে যেতাম। জি ওস্তাদ। সেইখানে তোমাকে আমি একটা বিশেষ মানুষের সাথে পরিচয় করাই দেব, তুমি মাঝে মধ্যে তার একটু খোঁজ খবর নিবা। আর এই বিষয়টা তুমি আর আমি ছাড়া আর কেউ জানতে পারবে না, ঠিক আছে? কেউ জানতে পারবে না ওস্তাদ, কেউ না। আসো তাহলে। ওস্তাদ একটা কথা ছিল। বলো। আমার ধারণা আপনি যার কথা বলতেছেন না, তিনি অনেক বড় কোনো সর্প বিশারদ না ওস্তাদ? আই মিন আপনার ওস্তাদ টোস্তাদ কিছু একটা হবে, আমি ঠিক বলছি না ওস্তাদ? হ্যাঁ, আমি তোমার একটা সরলা মেয়ে মানুষের কথা বলতেছি, আমি তারে বিশেষভাবে একটু পছন্দ করি, মানে তার সাথে আমার বিশেষ একটা সম্পর্ক আছে। এই কথা বাইরের প্রথম একজন লোক জানতে পারছে, সেই লোকটারও তুমি। ওর নাম হচ্ছে নুরুলহুদা, ও আমার সাথে নতুন কাজে জয়েন দিছে। নুরুলহুদা হচ্ছে রূপবান। আসসালামু আলাইকুম। ধরে নাও যে ও তোমার একটা ভাই, মানে তোমার একটা ভাই থাকলে যে যে উপকার হইতো, যে যে কাজ করতো ও শেষই কাজ করতে পারবে। যা হোক, ধরেন আজ থেকে আমি আপনার ভাই আর আপনি আমার রাহমনি। কি জন্য আসছো? না এমনি আসছি আর কি, আর ভাবলাম যে নুরুলহুদার সাথে তোমার একটু পরিচয় করাই দিই, ও তোমার একটু খোঁজ খবর নিতে পারবে এই আর কি। বাবা, আমার জন্য তোমার ভালোবাসা দিন দিন বাড়তেছে, খোঁজ খবর নেওয়ার জন্য একটা ভাই ভাড়া করে নিয়ে আসছো? দুরূপবান, তোমার মুখে যা আসে তুমি তাই বলো, এটা কিন্তু ঠিক না। নুরুলহুদা আমার সাথে নতুন কাজে জয়েন দিছে, আমি ভাবলাম যে ওর সাথে তোমার একটু পরিচয় করা দিই, ও তোমার খোঁজ খবর নিতে পারবে। আর তুমি কি না, আমার এত খোঁজ খবর নেওয়ার তো কোনো দরকার নাই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমাদের তো তার দায়িত্ব আছে। দায়িত্ব পালন তো হয়েছে। এখন যাও, বাবার শরীরের অবস্থা আরো খারাপ, আমি বাবার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাবার কাছে যাও, আমি নুরুলহুদার লোকের কথাবার্তা সেরে তারপর আসতেছি। তোমার আর আসনের দরকার নেই। আহা, তুমি যাও তো, যাও বাবার কাছে যাও। নুরুলহুদা আসো। নুরুলহুদা স্যার, ওই তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কোন স্যার, তোমার এখন একটু ওই বাড়ি চলে যেতে। ও স্যার, এটা কি বললেন আপনি? আমি কি বাড়িতে চলে যাওয়ার জন্য আপনার পেছনে পেছনে ঘুরি নাকি? আরে পাগল, বাড়ি মানে তোমার ভবানীগঞ্জের বাড়ি না, বাড়ি মানে আমার জগৎপুরের বাড়ি। তুমি জগৎপুরে গিয়া তোমার ভাবি সাহেবানরে বলবা যে দূর অঞ্চল থেকে আমার একটা জরুরি ডাক আসছে, সেই জরুরি ডাকে আমাকে দূরে চলে যেতে হয়েছে, কালকে সকালের আগে আমার ফেরা সম্ভব। জি ওস্তাদ, জি ওস্তাদ, ওই ইয়ে আর কি, মানে আজ কি অমাবস্যা নাকি? নুরুলহুদা, অমাবস্যা পূর্ণিমার হিসাব এখন আমার কাছে নাই,
ওস্তাদ যদি মনে না নিতেন আর কি, মানে একটা কথা জিজ্ঞাসা চাই আর কি, মানে বুঝতে পারছি ইনফরমেশন, আমি বুঝতে পারছি তুমি কি বলবা, আমি নিরুপায় নুরুল হুদা না ওস্তাদ, আপনি যেটা ভাবছেন সেটা না ওস্তাদ, তাহলে উনি আর কি, উনি উনি আমরা ওস্তাদের মাইয়া না, হ্যাঁ, আর যে শুয়ে আছে অসুখের রুগী আমার ওস্তাদ না ওস্তাদ, হ্যাঁ নুরুলতে সব কিছু না, শোনো এখন থেকে মনে রাখবা যে উনি তোমার বোন, ওনার সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। আর একটা কথা, এই বিষয়টা তুমি জগতের আর কাউরে বলবে না, ঠিক আছে? এই দুনিয়ায় এই কথাটা আপনি আর আমি ছাড়া ওস্তাদ কেউ জানবে না, কাউরে জানতে দিব না ওস্তাদ। তাহলে তোমার ভাবি সাহেবানরা গিয়ে কি বলবো? আমি গিয়ে বলবো যে ওস্তাদ অনেক দূর দূরাঞ্চলে চলে গেছে, জরুরি কাজ ডাক আসছে, কালকে সকালের আগে ফিরতেই পারবে না, সম্ভবই না। আচ্ছা যদি জিজ্ঞেস করে যে দূর অঞ্চলটা কোন জায়গা, তাহলে বলবো ছাগল নয় টাকল নয় কোথাও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাহলে যাও। ভাবি সাহেব আসসালামু আলাইকুম।